প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অচিরে যারা এলবি শেষ বর্ষের পরীক্ষা দিচ্ছেন, দণ্ডবিধির উপর এই ভিডিওটি মূলত তাদের জন্য। দণ্ডবিধির একটি প্রশ্ন হচ্ছে, আঘাত কি, কখন তা গুরুতর আঘাতে পরিণত হয়, অপরাধজনক সম্পত্তি আত্মসাত এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গ, এই বিষয়গুলিকে নিয়ে একটা প্রশ্ন এসেছিল। এটা এবারের পরীক্ষার্থীদের জন্য, অর্থাৎ এলএলবি পরীক্ষা 2021-এ যারা পরীক্ষা দিচ্ছেন এবং 2023 সালে নভেম্বরে যাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, ভিডিওটি তাদের খুব একটা কাজে লাগবে। বরাবরের মতো আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু, বিপু ল একাডেমির প্রতিষ্ঠাতা, স্থাপিত 2005, চাষা নানুস থেকে বলছি। আঘাত কাকে বলবো আমরা? আঘাত সম্পর্কে যদি আমরা মনে করি যে আঘাতের মূলত বিষয়গুলি বেস কি, দণ্ডবিধির 319 দ্বারা বলা হচ্ছে, 319 ধারাতে সেকশন 319 বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির উপর কোনো দৈহিক যন্ত্রণা সৃষ্টি করেন অথবা কোনো ধরনের বিমার বা রোগ সৃষ্টি করানোর ব্যবস্থা করেন অথবা তাকে অক্ষম করে তোলেন বা অপারগ করে তোলেন বা বৈকল্য সৃষ্টি করেন, আমরা বলি না মানসিক বৈকল্য দেখা দিয়েছে, মানে অক্ষম করে তোলা, তাহলে দৈহিক যন্ত্রণা, অসুস্থতা, অক্ষমতা এগুলো যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির উপর সৃষ্টি করে তখন তাকে বলা হবে আঘাত, ইংরেজিতে যাকে বলা হচ্ছে হার্ট। এই হার্ট শব্দটা দুইটা ভাবে ভাগ হয়েছে, একটাকে বলে সিম্পল হার্ট আর একটা বলে গ্রিভিয়াস হার্ট। সিম্পল হার্ট হচ্ছে সাধারণ আঘাত আর গুরুতর আঘাত হচ্ছে গ্রেভিয়াস হার্ট। ইতিমধ্যে বলে রাখি যে এই বিষয়টা সম্পর্কে দণ্ডবিধি 319 থেকে মোটামুটি 326 ক পর্যন্ত বলা হয়েছে, এই জাতীয় আঘাত সম্পর্কিত বিষয়াদিকে নিয়ে, এবং সেই আঘাতের আমরা প্রশ্নবাজ যেহেতু পড়ব, অতিরিক্ত কোনো কিছু আমাদের দরকার নাই। আমাদের কাজ হচ্ছে শর্টকাটভাবে বুঝে গিয়ে চমৎকারভাবে খাতায় লিখে আরও ভালোভাবে নাম্বারগুলো তুলে আনা। তাহলে গুরুতর আঘাতের বিষয়গুলির ক্ষেত্রে কী হবে? গুরুতর আঘাত তো আমরা আগেই বলেছি, ইংরেজি হচ্ছে গ্রিভিয়াস হার্ট। গ্রিভিয়াস হার্ট হচ্ছে দণ্ডবিধি 320 দ্বারাতে বলা হচ্ছে, 8টা গ্রাউন্ডসের কথা বলা হচ্ছে, সর্বমোট 8টা গ্রাউন্ডস, যে 8টা গ্রাউন্ডসের মাধ্যমে গুরুতর আঘাত বলে বিবেচিত হবে। যেমন কোনো পুরুষকে পিতা হওয়ার সক্ষমতাকে বিনষ্ট যদি করে দেয় কোনোভাবে ট্রিটমেন্টের মাধ্যমে, কোনো অপারেশনের মাধ্যমে, এটা গুরুতর আঘাত হবে, কারণ এটা তার জন্য বড় ধরনের অপূরণীয় ক্ষতিতে পরিণত হবে। এরপর হচ্ছে আমাদের যে দৈহিক যে আমাদের বিভিন্ন ধরনের অঙ্গ গ্রন্থি আছে এগুলোকে বিনষ্ট করে দেওয়া, সেটা হতে পারে চোখের জ্যোতি বিনষ্ট করে দেওয়া, সেটা হতে পারে কানের শ্রবণ শক্তি বিনষ্ট করে দেওয়া, অর্থাৎ আমাদের যে অঙ্গ গ্রন্থি এগুলি আছে এগুলিভাবে বিনষ্ট করা। এগুলো তো গেলই, এগুলি ছাড়া আরও যে বিষয়গুলি কাজ করে সেগুলি হচ্ছে মাথা বা মুখমণ্ডলকে চিরস্থায়ীভাবে বিকৃত করে দেওয়া, বিনষ্ট করে নাই কিন্তু বিকৃত করে দেওয়া, এগুলি করে দেওয়া, অথবা দেখা গেল যে শরীরে কোনো অঙ্গচ্যুত করা, একে বলে ডিসলোকেশন, স্থানচ্যুত করা, হাড় ভেঙে ফেলেছে বা ঘুষি মেরে দাঁতের আংশিক ফেলে দিয়েছে, পুরুদাঁত পরে নি, পুরুদাঁত পড়লে তো কথাই নেই, স্থানচ্যুত তো হয়ে গেল, আংশিক স্থানচ্যুত যদি হয় তাহলে স্থানচ্যুত তো হয়েছে, ডিসলোকেশন হয়েছে, এখানে শব্দগুলি আছে ডিসলোকেশন, ডিসফিগারেশন, অর্থাৎ যে কাঠামোতে ছিল কাঠামোর কোনো পরিবর্তন হলে এটাকে বলা হয়। তাহলে আমরা কী দেখতে পেলাম, যে গুরুত্বপূর্ণ অঙ্গ গ্রন্থিগুলিকে যদি স্থায়ীভাবে অকচ করে দেওয়া হয়, বিকৃত করে দেওয়া হয়, আবার যদি এমন কোনো দৈহিক যন্ত্রণা দেওয়া হয়, এমনভাবে আঘাত করা হয়েছে যে সুস্থ হতে হতে 20 দিন লেগে গেছে, এটাকে বলা হবে গুরুতর আঘাত। এবং এই গুরুতর আঘাতের শাস্তিগুলি যদি আপনারা দেখতে চাই, যে সাধারণ আঘাত এবং গুরুতর আঘাত এগুলিকে আমরা দেখতে পাবো 323, 325, 326, 326-এর কও আমরা দেখতে পাবো। এগুলি আমাদের মৌলিক ডিটেল আলোচনা এখন করছি না, ওইটা আমরা এমসিকিউর আলোচনাতে করবো, এখন যেহেতু পরীক্ষার আলোচনা ওগুলি লাগে না, ওগুলির মধ্যে আমরা যাচ্ছি না। এরপরে যে জিনিসটা জানতে চাই, অপরাজনক সম্পত্তি আত্মসাত এবং এই অপরাজনক বিশ্বাসভঙ্গ বিষয়গুলি কী? অপরাজনক সম্পত্তি আত্মসাতের একটা উদাহরণ থেকে বুঝে নিতে পারেন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা দামি ঘড়ি কুড়িয়ে পেয়েছেন, আপনি কাউকে না খুঁজে, অর্থাৎ এটা কে মালিক হতে পারে এটা আপনি কোনো রকম খুঁজলেন না, এবং আপনি কী করলেন, এটাকে বুঝতেই পারছেন বগল দাবা করে নিয়ে গেলেন, এটা হচ্ছে আত্মসাৎ। মানে এটা চুরি থেকে আলাদা, চুরি থেকে প্রশ্ন হচ্ছে কেন আলাদা, কারণ চুরি চোর আগে থেকে প্ল্যান করে ওই জায়গা থেকে চুরি করবে বা চুরি সুযোগ পেলে করবে, আপনার এর মধ্যে নিয়ত ছিল না, কিন্তু ঘড়িটা দেখে প্রথমও মনে করেন যে নিয়ত ছিল না, কিন্তু একটু পরেই মনে হলো যে ঘড়িটা তো হাতে ভালো মানিয়েছে, একটু না দিলে কি হয়, যার আছে এরকম ঘড়ি সে আরেকটা কিনতে পারবে বলে আশা করা যায়, ইত্যাদি মনে প্রশ্ন জন্ম নেওয়া থেকে যদি আপনি হস্তগত করে ফেলেন, এটাকে বলা হবে অপরাজনক আত্মসাৎ। এটা 403 ধারায় এই বিষয়টা সম্পর্কে আলোচনা করা হচ্ছে, সেই 403 ধারা হচ্ছে এটা। তাহলে আমরা আলটিমেটলি কতগুলি জায়গাতে আমরা চলে যেতে পারলাম যে এটা 403-এর অপরাধ, আর 405-এ যেটা আছে বিশ্বাসভঙ্গ, অর্থাৎ আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হলো, ভাই আপনি আমাকে আপনার কাছে রেখে গেলাম,
আমার এই মালামালগুলো আপনি গোডাউন রেখে গেলাম, একটু দেখে রাখবেন, আমি একটু 2 মাস পরে এসে নিয়ে যাব। কিন্তু কি করলেন, বিশ্বাসে অর্থাৎ আমানতের খেয়ানত করলেন। আমানত শব্দের সাথে পরিচিত, কারো কাছে ডিপোজিট রাখার পর উনি যদি এটা আত্মসাত করে ফেলেন, তাহলে আগেরটা কিন্তু কেউ ঘড়ি তার কাছে দেয়নি, ওইটা হচ্ছে আত্মসাত। আর এটা হচ্ছে বিশ্বাস করে দিয়ে গিয়েছিল, বিশ্বাসভঙ্গ করেছে। তাহলে অপরাজনক আত্মসাত এবং অপরাজনক বিশ্বাসভঙ্গটা যদি আমরা একটু মানে ওভারঅল সামারি করতে চাই, তাহলে আমরা বুঝতে পারবো, একটা হচ্ছে আগে থেকে জানতো না, যে এনে হচ্ছে অন্য ধরনের চেষ্টা চালায়নি, এইরকম, এটা হচ্ছে আপনমূলক আত্মসাত। আর একটা হচ্ছে 405-এ যে সংজ্ঞা দেওয়া আছে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তিকে দায়িত্ব দিয়ে যায় এবং দায়িত্ব নেওয়ার পর সে যদি সেখান থেকে যদি এটা তসরুপ করে বা কোনো ধরনের নয়ছয় করে, তাহলে এটা হচ্ছে অপরাজনক বিশ্বাসভঙ্গ। তাহলে দুইটা পয়েন্ট আমরা একটা আলোচনা করে দিলাম, একটা প্রশ্ন করে দিলাম, আঘাত, গুরুতর আঘাত কীভাবে পরিণত হয়, অপরাজনক সম্পত্তি আত্মসাত এবং অপরাজনক বিশ্বাসভঙ্গ, এই বিষয়গুলি একটু আলোচনা করলাম। এবং এগুলির মধ্যে শাস্তিও কিন্তু কাজ করে থাকে, এগুলো আপনারা জানেন শাস্তি। তারপর আমি জাস্ট আপনাদের জন্য একটু বলে দিচ্ছি যে শাস্তি হচ্ছে যদি 406 যেটা হয় বিশ্বাসভঙ্গ, তাহলে পানিশমেন্টটা হচ্ছে যে 3 বছর, 406-এর শাস্তিটা হচ্ছে গিয়ে 3 বছর তার শাস্তির মধ্যে পড়বে, কারণ এটা তো অবশ্যই গণিত একটা অপরাধের মধ্যে একটা অংশ, এখান থেকে তো বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ এখানে কাজ করবে না। হ্যাঁ, আর হচ্ছে আর অপরাধজনক আত্মসাতের একটু ছোটোখাটো অপরাধ না, উনি তো আর কোনো কি বিশ্বাস করে তাকে দেয়নি, তো বিশ্বাস করে যখন দেয়নি তখন তার কী করবে, তখন সে দোষী প্রমাণিত হবে, ওই জায়গা থেকে তার সরিয়ে যাওয়ার তার কোনো স্কোপই কাজ করছে না, সে অটোমেটিক্যালি তার জন্য শাস্তির পরিমাণটা 1 বছর কমে যাবে, 2 বছর। তাহলে মূল সামারাইজ আমরা করি, আঘাত হচ্ছে কোনো ধরনের দৈহিক যন্ত্রণা অক্ষমতাগুলি সৃষ্টি করা, এটা হচ্ছে আঘাতের সংজ্ঞা। গুরুতর আঘাত হচ্ছে ব্যাপারটা গুরুতর হয়, অঙ্গ গ্রন্থি এগুলোকে অবচ্যুত করে ভেঙে টেঙে ফেলে, এগুলো হচ্ছে গুরুতর আঘাত। আত্মসাত হচ্ছে কুড়িয়ে পেলেন, দিলেন না, এটা হচ্ছে আত্মসাত। আর বিশ্বাস করে কেউ দিয়ে গেল, এটাও আপনি হজম করে ফেললেন, এটা হচ্ছে বিশ্বাসভঙ্গ। মূলত এই একটা প্রশ্ন আলোচনা করলাম, পর্যায়ক্রমে আরও প্রশ্ন আলোচনা করো। আশা করি আমার চ্যানেলটি, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর যে ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজটিও লাইক ফলো দিয়ে থাকবেন। ইনশাল্লাহ ধারাবাহিক বেশ কিছু আরও কিছু আপনাদের জন্য সহজ করে আসছে, ফাঁকে ফাঁকে পরীক্ষা চলাকালীন পড়ে নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।